তো সুতরাং এই সাদা এবং নীল অপরাজিতা এর প্রয়োগ কিন্তু দুরকম এর ব্যবহারও দুরকম এর প্রয়োজনীয়তাও দুরকম যেমন সাদা অপরাজিতা এইটাই কিন্তু দেবী দুর্গার স্বরূপ মনে করা হয় অর্থাৎ দেবী দুর্গা স্বয়ং এখানে বাস করছেন এবং আমাদের যে দশ মহাবিদ্যার শক্তি আছে তার থেকেও আরেকটি শক্তি সেইগুলি ছাড়া দশমতা বিদ্যার ছাড়াও আরেকটি শক্তি আছে সেটা হচ্ছে প্রত্যঙ্গিরা শক্তি প্রত্যঙ্গীরা বিশেষ করে প্রেত প্রত্যঙ্গীরা যাদেরকে বিভিন্ন ধরনের বান মারা হয়েছে বা তন্তক্রিয়া করা হয়েছে অনেকের উপর সেইগুলো কাটানোর জন্য এই প্রত্যঙ্গীরা প্রেত প্রত্যঙ্গীরার ব্যবহার করা হয় প্রয়োগ করা হয় এই প্রত্যঙ্গীরা কিন্তু অপরাজিতার একটি রূপ সেই জন্য এই প্রত্যঙ্গীরা প্রয়োগে এই শ্বেত অপরাজিতার ব্যবহার করা হয় এছাড়া শ্বেত অপরাজিতা যাদের বিভিন্ন রকমের বাড়িতে ডিস্টারবেন্স আছে যেমন ধরুন ভূত জনিত সমস্যা আছে সেই বাড়িতে কিন্তু এই সাদা অপরাজিতা ভীষণ এফেক্টিভ আবার ধরুন কারোর বাড়িতে রকম সমস্যা নেই কিন্তু তার বাড়িতে যদি এই সাদা যে থাকে সেটাও কিন্তু সেই বাড়ির জন্য কিন্তু আবার ক্ষতিও হয়ে যেতে পারে অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভিটি কাটাবার জন্য কাজ করা হয় এবার যে বাড়িতে ধরুন নেগেটিভিটি নেই যে বাড়িতে পজিটিভ আছে সেই বাড়িতে যদি রাখা হয় তাহলে কিভাবে ওভার পজিটিভ হয়ে যাবে সেই জন্য সব বাড়িতে অপরাজিতা গাছ লাগানোটাও আবার নিরাপদ নয় বা প্রয়োজন নেই হ্যাঁ তো সেই জন্য এইটা কিন্তু ব্যালেন্স করে রাখতে হয় যে বাড়িতে নেগেটিভিটি আছে ঠিক আছে আরেকটি হচ্ছে নীলকণ্ঠ যেটা নীল রঙের অপরিচিতা এই অপরাজিতা কিন্তু শ্রীকৃষ্ণের খুব প্রিয় কিন্তু অনেকে আমি দেখেছি এই নীলকণ্ঠকে কিন্তু শিব ভগবান শ্রী ভোলানাথ শঙ্করকে প্রয়োগ করেন কিন্তু এই নীল কণ্ঠ কিন্তু শিবকে কখনোই দেওয়া উচিত না এইটা মাথায় রাখবেন নীলকণ্ঠ কখনোই কারণ নীলকণ্ঠ হচ্ছে স্বয়ং ভোলানাথ নীল ভোলার স্বয়ং শিব সেই জন্য নীলকণ্ঠ কখনোই আহ শিবের পূজায় ব্যবহার হয় না শিবের পূজায় ব্যবহার হয় না এবং দেবেন আপনি নীলকণ্ঠ আপনি যখন কালো শিবের উপর দেবেন দেখবেন ফুলটা ঠিক ম্যাচ করছে না বরং সেখানে যদি আপনি সাদা অপরাজিতা দেন সাদা টগর দেন সাদা আকন্দ খুব সুন্দর ম্যাচ করছে মানে ফুল আপনাকে বলে দেবে কালার আপনাকে বলে দেবে যে আপনি এইটা করুন কেটা। এটা সেই জন্য নীলকণ্ঠ শিবের মাথা দেওয়া ঠিক না নীলকণ্ঠ আপনি কৃষ্ণকে দিতে পারেন সবচেয়ে ভালো হয় নীলকণ্ঠ হচ্ছে শিবের যিনি অর্ধাঙ্গিনী অর্থাৎ দুর্গা চন্ডী কালী এদের গলায় দিলে এনারা খুব খুশি হন কারণ নীলকণ্ঠ যে স্বয়ং মহাদেব মহাদেব যার গলায় রয়েছেন তিনি খুব খুশি যারা তন্ত্র ক্রিয়া করেন তারা কিন্তু অবশ্যই নীলকণ্ঠের মালা গলায় পরিধান করে করেন কারণ শিব ছাড়া তন্ত্র হয় না হ্যাঁ সেই জন্য নীলকণ্ঠ গাছও কিন্তু বাড়িতে খুব এনার্জেটিক তবে যদি দুটোকে কম্পেয়ার করতে বলেন যে কোনটা বেশি ভালো অবশ্যই নীলকণ্ঠটা বেশি ভালো নীলকণ্ঠ গাছ বাড়িতে থাকা খুব ভালো কারণ এর পজিটিভ নেগেটিভের ব্যাপার নেই এ সবসময় নেগেটিভকে নষ্ট করে বাড়িতে সবসময় পজিটিভ হয় কিন্তু সাদা অপরাজিতা কিন্তু একটু সেন্সিটিভ কারণ সাদা অপরি অপরাজিতার শক্তি অনেক বেশি আর যেহেতু এটা আর শক্তি বেশি সেই জন্য এ কী করবে সবসময় ঘর ঘরকে কিন্তু সবসময় পজিটিভ রাখবে নেগেটিভ হতেই দেবে না সেই জন্য ঘর যদি পজিটিভ হয়ে যায় তখন কিন্তু একে সরিয়ে দেওয়াই ভালো নাহলে হিতে বিপরীত হতে হবে সেই জন্য আমার সাজেশন কি বাড়িতে সবসময় নীল রঙের অপরে রাখুন সেটা পাঁচ পাপড়িও হতে পারে এক পাপড়িও হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আর সাদা অপরে রাখলেও কোনো সমস্যা নেই কিন্তু যেন সেইটা বুঝে নিয়ে লাগাতে হয় যে আমার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা আছে দোষ আছে সেখানে আপনি লাগানোর কোনো অসুবিধা নেই কিন্তু আমার বাড়ি খুব সুন্দর আছে আমি একদম বাস্তু শাস্ত্র মেনে চলেছি আমার কোনো রকম দোষ কিছু নেই সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে না ওভার পজিটিভ হয়ে গেছে ওভার পজিটিভ হলেও কিন্তু নানা রকমের সমস্যা আসে সেইটা বুঝে করতে হবে তবে অপরাজিতা গাছ বাড়িতে লাগানো শুভ এতে কোনো সন্দেহ নেই তবে বেশি ভালো হয় যদি নীলকণ্ঠটা লাগানো যায় নীলকণ্ঠ তবে নীলকণ্ঠ শিবকে কখনই দেওয়া যাবে না নীলকণ্ঠ দুর্গা কালী চণ্ডী এদের জন্য সবচেয়ে বেস্ট শ্রীকৃষ্ণকে দেওয়া যেতে পারে শ্রীকৃষ্ণকে দেওয়া শ্রীকৃষ্ণকেও কিন্তু পায়ে দেওয়া উচিত না শ্রীকৃষ্ণর গলায় মালা দেওয়া যেতে পারে কারণ নীলকণ্ঠ স্বয়ং মহাদেব এবং তন্ত্রক্রিয়াতে অবশ্যই নীলকণ্ঠ ব্যবহার করা হবে করতেই হবে আর নীলকণ্ঠ ফুল আপনার শনি মহারাজের খুব প্রিয় ফুল শনি মহারাজের দস্তুটি কাটানোর জন্যও কিন্তু নীলকণ্ঠের ব্যবহার করা হয় আর নীলকণ্ঠ অপরাজিতা গাছ বাড়িতে থাকলেও কিন্তু শনির এফেক্ট অনেকটাই কমে যায় এটা দেখুন শুনি মানে খুশি হয় আর কি